দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান অভিজ্ঞতা মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুর স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী ক্ষমতায় থাকা অবস্থায় সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই বছর ওই সরকারের আরো চার মন্ত্রী তথা জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মম ভাবে হত্যা করা হয় তাদেরকে ছাড়াও স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের মোট এগারো জন সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তবে সম্প্রতি নজিরবিহীনভাবে ভারতের কলকাতায় গিয়ে গোয়েন্দা তথ্যমতে হত্যার শিকার হয়েছেন ঝিনাইদহ চার আসনের সাংসদ আনোয়ারুল উলাজিম আনার যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে দুই দেশেই গেল বারোই মে চিকিৎসার কথা বলে কলকাতায় যান এমপি আনোয়ারুল উলাজিম আনার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর তেরোই মে উপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি দুই দেশের গোয়েন্দারা বলছেন ঠান্ডা মাথায় এমপি আনারকে খুনের পর তাকে পশুর মতন টুকরো টুকরো করে হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে এর মধ্যে উভয় দেশের কর্মকর্তারা আসামিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে খুন হওয়া ফ্ল্যাটের সুয়ারেজ লাইন থেকে কিছু মাংস এবং হাড় উদ্ধার করেছে তবে সেগুলো এমপি আনারেরই কিনা তা নিশ্চিত হওয়া যাবে ফরেন্সিক পরীক্ষার পরে এই ঘটনায় বাংলাদেশে চারজন ও কলকাতায় দুজন গ্রেফতার হয়েছেন আর মাস্টারমাইন্ড হিসেবে নাম এসেছে তারই বাল্যবন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান ওরফে শাহিনের যিনি হত্যাকাণ্ড সংগঠিত হবার পরপরি দেশ থেকে পালিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আছে ভারতের সাথে তাই তাকে সেখান থেকে ফেরাতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের পুলিশ যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা শাহিন মোস্ট ওয়ান্টেড ওনারা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথার্থ প্রক্রিয়া আমরা অনুসরণ করব আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপুল অবহিত করেছি ভারতের সহদায় অভিযুক্ত এই মাস্টারমাইন্ডকে ফেরানো যাবে এই হত্যাকাণ্ডের বিচার হবে কোন দেশে এই সব নিয়ে আলোচনায় আজ দুরালাপে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল ময়ন চৌধুরী এবং ভারতের কলকাতা থেকে যুক্ত আছেন বাংলাদেশ উপ কমিশনের প্রেস উইং এর প্রথম সচিব রঞ্জন সেন স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূর আলাপে আমি আহ শুরুতেই যে প্রশ্নটি আসলে আলোচিত হচ্ছে জনাব আহ চৌধুরী আপনার কাছ থেকে একটু জানি যে যদি গোয়েন্দা দুই দেশের গোয়েন্দারা যা বলছেন সেই তথ্য এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তা যদি সঠিক হয় তাহলে ঘটনাটার একটা সামারি করলে এরকম হয় যে বাংলাদেশের এমপি তিনি খুন হলেন ভারতে গিয়ে আহ বাংলাদেশেরই আসামিরা বেশিরভাগই বাংলাদেশি বলে জানা যাচ্ছে এবং যিনি মাস্টার তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন এবং তিনি যুক্তরাষ্ট্রেরই নাগরিক এই যদি বাস্তবতা হয় তাহলে আসলে এই বিচারটা কোথায় হবে মামলা কোথায় হবে বিচারটা কোথায় হবে জনাবয়ন চৌধুরী ধন্যবাদ আমি প্রথমেই এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং বিধায়াতার মাখ ফেরাত কামনা করছি যুক্তরাষ্ট্র থেকে আমি বাংলাদেশি আমেরিকান প্রথমে বলতে হয় যে আমরা এজ এ ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি যাটা যেটা আমরা বুঝি প্লেস অফ অকারেন্স যেখানে যেই হত্যাকাণ্ড ঘটেছে বা যে ক্রাইম সংগঠিত হয়েছে ওইখানেই সাধারণত বিচার হয় এটা ইউনিভার্সাল যারা আমার সাথে যে সাহেব বলবেন কমন ল আমরা এটাই জানি যে প্লেস অফ আকারেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখানে প্লেস অফ আকারেন্স সেখানে ঘটনা বিচার হওয়ার কথা এখন যেই কথাগুলো আসতেছে ডেড বডি এখনো পাওয়া যায় নাই এখন শুধুমাত্র কয়েকটা অ্যাকিউজ যাদেরকে আমরা সন্দেহ করছি তাদের উপর ভিত্তি করে বিচারটা এগোচ্ছে এই ক্ষেত্রে আরও তদন্তের প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং আমি এই যে বিভিন্ন দেশের আপনার কথাটা একটু পরে চলে আসবে এক্সট্রাডিশন ট্রিটি কিভাবে যে বিভিন্ন দেশের লুকে থাকা মানে অ্যাকিউজড বা আসামিদেরকে ফেরত নিয়ে আসা যায় আপনারা জানেন বাংলাদেশের সাথে আমেরিকার কোনো ধরনের এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি যেটাকে আমরা বলি বন্দি বিনিময় চুক্তি কথাটা ব্যাখ্যা হচ্ছে এরকম যদি কোনো অপরাধী ধরেন অন্য দেশের উদাহরণ দিচ্ছি কানাডার কোনো নাগরিক যদি কানাডায় কোনো একটা দুর্ ঘটনা ঘটে এসে বাংলাদেশে বা অন্য দেশে চলে গেলো তখন কানাডার সরকার চাইবে যে আমাকে এই বন্দির এই একুশটাকে আমরা এখানে বিচার করব কিন্তু এখানে ঘটনা ঘটেছে উলটাটা যে সারা কিন্তু ভারতীয় নাগরিক কেউ এখানে নাই এখানে হচ্ছে ভিন দেশি নাগরিক তো ভারতীয় নাগরিক হলে ভারতে চাইতে পারতো আমার দেশের নাগরিককে আমার এখানে ফেরত দাও কিন্তু এখানে ভারতে কোনো নাগরিক নাই সব হচ্ছে বাংলাদেশীয় নাগরিক এবং বিচারটা আদৌ বাংলাদেশে কতটুকু হবে যেহেতু প্লেস অফ আকারেন্স বাংলাদেশ না এটাও ভাবার বিষয় কিন্তু বাংলাদেশ আমেরিকা বাংলাদেশের সাথে যে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক কিছুই করা সম্ভব এক্ষেত্রে আমি দুই দেশের সম্পর্ক উপরে যে বলতেছি এটা হয়তো এভাবে তারা যা কিছু তারা চায় তারা হয়তো করতে পারবে কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি না থাকায় আপনারা জানেন বঙ্গবন্ধুর খুনিকেও বাংলাদেশে এত বছর পরেও তারা নিতে সক্ষম হয় নাই কারণ এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটু গ্যাপ আছে তারা ওইভাবে সরকারের সাথে যোগাযোগ করতে পারে নাই সফল হয় নাই বিধায়ী এখন পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয় নাই যদিও একজন গিয়েছে আপনারা দেখবেন ওইটা তার ডিপোর্টেশন ছিল বিধায় তাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছে যেটা তার ডিপোর্টেশন ছিল কিন্তু বন্দি বিনিময় চুক্তির আওতায় যায় নাই সো আমি আবারও বলছি এই ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে ইন্ডিয়ান সরকার কতটুকু আন্তরিক এই বিষয়ে কাজ করার জন্য এবং আমি মনে করি ইন্ডিয়ান যে কেন্দ্রীয় সরকার যদি আমেরিকার সাথে যোগাযোগ করে তখন তারা বিষয়টা সুরাহ করতে সক্ষম হবে অবশ্যই ইন্ডিয়ার সাথে আমেরিকার যে চুক্তিটা এটা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনে তারা সাইন করেছিল এক্সট্রাডিশন ট্রিটিটা এটা এখনও বলবৎ আছে এবং ইন্ডিয়ার সাথে ওই বিষয়টা আমেরিকায় যে যে জিনিসটা দেখে যেই দেশে তার নাগরিককে থাকবে বা পাঠাবে ওই দেশে বিচার প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ কারণ আমেরিকার বিচার প্রক্রিয়া হচ্ছে এইরকম যদি কেউ কোনো সাব কোনো ক্রাইমে অ্যাকিউজড হয় তারা কিন্তু অ্যারেস্ট হওয়ার আগে তার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয় না আবার বলছে আমেরিকার কোন ট্রায়াল হয় না আমেরিকাতে হয় হবে বা বিচার প্রক্রিয়া সঠিক হবে না তখন আমেরিকান সরকার এটা বুঝতে পারে যে এটা হয়তো তার নাগরিকের প্রতি অন্যায় করা হবে এই বিষয়টা এই বিষয়টা আমরা সবসময় গুরুত্ব সহকারে দেখে থাকি জনাবন চৌধুরী আপনি বলছিলেন যে বন্দি বিনিময় চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি যেটা বন্দি বিনিময় চুক্তি এখন যিনি আখতারুজ্জামান শাহিন যিনি যুক্তরাষ্ট্রে আমরা বলছি পলাতক অভিযুক্ত তিনি তো বন্দি নন তিনি অভিযুক্ত আসামি এখন তাকে বিনিময়ে কি চুক্তি মানে চুক্তি যার সাথে যদি ভারতের সাথে যে চুক্তিটা আছে এরকম চুক্তিতে অভিযুক্তকে বিনিময় করা যায় ধন্যবাদ এই প্রশ্নটা আসলে ভেরি ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বন্দি বিনিময় চুক্তে আমরা বলি আপনারা দেখেন যে আমেরিকান নাগরিক যদি অন্য কোনো দেশে কোনো অভিযুক্ত হয় আমেরিকা তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে সবসময় কনসোলার সার্ভিসটা পেয়ে থাকে কিন্তু এক্ষেত্রে ঘটনা হচ্ছে উল্টা এমন আমেরিকা তাকে দেবে কিনা এটা আমেরিকার বিষয় গভর্নমেন্ট যদি সে আমেরিকান আমেরিকান যে যদি সে সিটিজেনশিপ ক্লেম করে তখন তাকে আমেরিকা তাকে প্রোটেকশন দেবে আবার যদি সরকারের সাথে সহায়তা করতে হয় ওইটাও করবে কিন্তু আমেরিকা সব সবসময় চায় ফেয়ার ট্রায়াল চায় আমেরিকা ফেয়ার ট্রায়ালের জন্য এগুলো করে আর বন্দি হতে তো আমাদের দেশের নাগরিক যদি কোনো দেশের বন্দি থাকে তাকে আমেরিকা আপনারা দেখছেন অতীতে বাংলাদেশের সাথে আমেরিকায় ঘটেছে যারা কয়েকটা অ্যাকিউজ ছিল তাদেরকে বা আমেরিকান সরকার করে কনসার্ন প্রসেস করে নিয়ে এসছে আমেরিকাতে কারণ এটা এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা একটা জিনিস যে এক দেশের নাগরিক আর এক দেশের বন্দী থাকলে তাকে ছুরিয়ান ছাড়িয়ে সারানোর ব্যবস্থা করা এবং এক দেশের নাগরিক যদি কোনো অপরাধ সংগঠিত করে আরেক দেশে চলে যায় তখন ওই দেশের নাগরিককে সেই দেশ ফেরত চাবে যে বাংলাদেশের নাগরিক অন্য কোথাও ক্রাইম করে চলে গেলে যেমন আমরা আমরা আবারও বলছি বঙ্গবন্ধুর খুনি যারা আ যারা বাংলাদেশে বঙ্গ বন্দুককে খুন করে বিনদেশে চলে গেছে বাংলাদেশ চাইতে পারে আমার আমার দেশের নাগরিককে ফেরত দাও কারণ বিচারক এখন বিচারক রাখ সবকিছু এখানে তাকে বিচার করা হবে এবং তাকে এবং আইনত নিয়ার হবে এই ক্ষেত্রে বাংলাদেশ সফলতা পারে নাই কিন্তু ইন্ডিয়া এই ক্ষেত্রে আমেরিকার সাথে যে ট্রিটি করেছে ইন্ডিয়া এই ক্ষেত্রে ইন্ডিয়ার ট্রিটিটা এখনো বলবৎ আছে 1997 এ ট্রিটি সাইন করা এটা এটা কাজ হওয়ার কথা ডটলি হচ্ছে কারণ সেই দেশের নাগরিক হতে হবে যদি তাকে ফেরত চাইতে হয় ভারতের নাগরিক তো নন যিনি অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন তাহলে আসলে পরিস্থিতিটা কি হবে আমি ব্যারিস্টার তানজিব আপনিও যদি একটু যুক্ত করেন যেটি অ্যাটর্নি ময়ন চৌধুরী বলছিলেন প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটেছে সেটি আমরা জানি ভারত তাহলে কি বাংলাদেশে বিচারটা হওয়াটা কি সম্ভব না বন্দি বিনিময় বা এক্সট্রাডিশন চুক্তির অধীনে ভারতের কাছ থেকে সহযোগিতা যাওয়া হচ্ছে তাকে ফেরত আনার প্রক্রিয়াটা কি সম্ভব বলবেন ব্যারিস্টার তানজিব ধন্যবাদ আপনার দুটো প্রশ্ন একটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভারতে সংগঠিত একটা অপরাধের বিচার বাংলাদেশে সম্ভব কিনা আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে সেটা কোন পদ্ধতিতে হবে আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের একজন নাগরিক যিনি ভারতে গিয়ে অপরাধটা করেছেন এবং তিনি বর্তমানে আমেরিকা পালিয়ে আছেন তাহলে ক্ষেত্রে তাকে এক্সট্রাডিশন কিভাবে করা যাবে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রাথমিকভাবে যেটা মইন সাহেব বলেছেন যে আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইন সেখানে বলা আছে যে অপরাধ যেই থানার দিনে সংগঠিত হয়েছে ওই থানার দিন যে ফৌজদারি আদালতটা আছে স্টেশন কোর্ট আছে ডিস্ট্রিক্ট স্টেশন কোড যদি হয় অপরাধের মাত্রার উপর ভিত্তিক কিংবা যদি ম্যাজিস্ট্রেট কোর্টের জুরিডিকশনের মধ্যে হয় তাহলে প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে সেটা পরবর্তীতে সেশন কোর্টে যাবে এবং ওই অপরাধ যেখানে সংগঠিত হয়েছে সেটার দিন যে আমলে আদালত আছে সেখানে এই মামলাটার বিচারটা হবে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশে সংগঠিত অপরাধের জন্য কিন্তু বাংলাদেশে বিচার হওয়া সম্ভব সেক্ষেত্রে কতটা আমাদের সিআরপিসিতে একটা স্পেশাল প্রসিডিওর আছে সেই প্রসিজিউরটা ফলো করে এই কাজটা করতে হবে সেই প্রসিজিউরের মূল অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই দেশে অপরাধটা সংগঠিত হয়েছে সেই দেশেরও আপনার সহযোগিতা লাগবে এই কারণে লাগবে যে অপরাধ প্রমাণের জন্য সবচেয়ে মুখ্য এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এভিডেন্সটা তো অপরাধ যদি ভারতে হয়ে থাকে তাহলে এই অপরাধ প্রমাণের জন্য যে সমস্ত এভিডেন্সগুলো সেগুলো সেগুলা সব অপরাধ যেখানে ঘটেছে সংগঠিত হয়েছে সেখানেই পাওয়া যেমন ধরেন আমরা ডেড বডি অন্যান্য ক্ষেত্রে বডি পাওয়া যায় কিংবা অন্যান্য আলামত যেগুলো আছে রক্তের দাগ ফর এক্সাম্পল তারপর অন্যান্য সাক্ষী যেগুলো আছে সবগুলো যদি ওইখানে থাকে তাহলে বাংলাদেশে যদি ট্রায়াল করতে হয় তাহলে একটা বাস্তব সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে এভিডেন্সগুলো আপনার কিভাবে কোর্টে প্রমাণের জন্য আদালতে নিয়ে আসবো তো এই জন্য বলা হয় যে অপরাধ যেখানে হয়েছে সেটা হচ্ছে যে মোস্ট ন্যাচারাল এবং কনভিনিয়েন্ট ফোরাম অপরাধটা বিচার করার জন্য কিন্তু এটা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে হয় তাহলে দুই দেশের সাথে সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও নাগরিক বাংলাদেশের নাগরিকরা যদি বাংলাদেশে ট্রায়ালে ট্রায়ালের সম্মুখীন করা যায় তাহলে সেটাও সম্ভব হবে আপনার দ্বিতীয় প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেকটিভ থেকে যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশে একটা উনিশশো চুয়াত্তর সনের একটা এক্সট্রাডিশন অ্যাক্ট আছে ওই এক্সট্রা এক্সট্রাডিশন অ্যাক্টে বলা আছে যে যদি কোনো দেশের সাথে অন্য বাংলাদেশের সাথে যদি অন্য কোনো দেশের এরকম এক্সট্রাডিশন চুক্তি হয় ট্রিটি হয় তাহলে তা বন্দি বিনিময়ে বলেন কিংবা অপরাধী বিনিময় বলেন ওখানে আসলে বন্দি বিনিময় শব্দটা ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে ফিউজিটিভ এখন যদি আপনাকে বিনিময় করতে হয় তাহলে তাকে খুঁজে বের করে বন্দি করেই তো বিনিময়টা করবেন না হলে তো সম্ভব না এখন কাকে আপনি বাংলাদেশে করবেন অন্য দেশে কৃত অপরাধের জন্য যখন আপনার মনে হবে সে ওই চৌত্র সনের আইনে ফিউজিটিভ শব্দের একটা ব্যাখ্যা দেওয়া আছে ডেফিনেশন দেওয়া আছে সেই ডেফিনেশনের মধ্যে পড়ে তো যখনই আপনি একজন ফিউজিটিভ সম্পর্কে অন্য একটা দেশ থেকে ইনফরমেশন পাবেন সেই দেশের সাথে যদি এরকম এক্সট্রাডিশন চুক্তি থাকে তাহলে সেই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা যাবে এক্ষেত্রে এই যে অপরাধীকে এক দেশ থেকে আর দেশে পাঠানোর যে বিষয়টা এটা কিন্তু শুধুমাত্র নাগরিক ভেদে না মানে বাংলাদেশে নাগরিক না হয়েও যদি কেউ বাংলাদেশে এসে পালিয়ে থাকে অন্য দেশে কোনো অপরাধ করে করার পরে যদি ফর এক্সাম্পল নেপালের একজন নাগরিক বাংলাদেশে আপনার নেপালে অপরাধ করে বাংলাদেশে এসে পালিয়ে থাকলো তাহলে আমার কি তখন কি প্রশ্ন আসবে যে সে যদি বাংলাদেশের নাগরিক না হয় তাহলে আমি তাকে এক্সট্রাডাইট করতে পারবো কি না উত্তর হচ্ছে অবশ্যই পারবো কারণ যে এক্সট্রাডিশন অ্যাক্ট যেটা আছে সেটা কি কিন করার জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে সেরকম কোনো শর্ত নেই যে শর্তটা বলা আছে সেটা হচ্ছে যে কোন কোন ধরনের অপরাধ হবে সেটার একটা আপনার ডিফাইন করা আছে তো ওই সমস্ত অপরাধের মধ্যে এক্সট্রাডাইটেবল অফেন্স যদি হয়ে থাকে এবং সে যদি ফিউজিটিভের এর মধ্যে পড়ে তাহলে সে যে দেশের নাগরিক হোক না কেন তাকে অবশ্যই হস্তান্তর করা যাবে যদি আরেকটু সম্ভব হয় শুনবো আমি রঞ্জন সেন কেউ একটু শুনতে চাই এই বিষয়ে যে বাংলাদেশের পুলিশ ভারতের কাছ থেকে মানে আমরা শুনছি ডিবি প্রধান হারুন রশিদ তিনি বলছেন সহযোগিতা চাওয়া হয়েছে সেই অভিযুক্ত আক্তার জামান শাহিনকে ফেরত আনার বিষয়ে আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই ভারত কিভাবে সহায়তা করতে পারে কি করতে পারে মূলত ধন্যবাদ আপনাকে যেমনটা আপনি বলছিলেন যে সম্প্রতি আমাদের গোয়েন্দা দপ্তরের কয়েকজন সিনিয়র কর্মকর্তা ভারতে ভারতে ঘুরে গেলেন তো ভারতীয় কর্তৃপক্ষের সাথে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা দুই দুই তরফের কর্মকর্তাদের সাথেই তারা বৈঠক করেছেন এবং ভারতীয় কর্তৃপক্ষ তখন যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন আমাদের গোয়েন্দা কর্মকর্তাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি তারা এই ব্যাপারে আক্তারুজ্জামান সাহিম কে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার যদি ভারত সরকারের কাছ থেকে কোন ধরনের কোন সাহায্য চায় যে আইনের মধ্যে অবশ্যই তাইলে সেটা তারা অবশ্যই চেষ্টা করবে ভারতীয় আইনে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে চুক্তি আছে যেটার কথা আমাদের দুই প্রাজ্ঞ আইনজীবী আইনজ্ঞ ইতিমধ্যে বলেছেন সেই আইনের মধ্যে থেকে তারা চেষ্টা করবে যে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুরোধ পেলে সেটাকে বাস্তবায়িত করা জি আহ রঞ্জন সেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে সহযোগিতা চেয়েওছে আমরা জানি সেটি নিশ্চয়ই দেখবো যে যদি তাই হয় যে ভারত সহযোগিতা করতে পারে তাহলে বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর ব্যাপারে ও যিনি যুক্তরাষ্ট্রে পলাতক আছেন রাশেদ চৌধুরী মানে সেক্ষেত্রেও কি ভারত উদ্যোগ নিতে পারে আপনি ভালো প্রশ্ন করেছেন যে কারণ আমাদের জাতির পিতার আহ জাতির পিতার খুনি এবং যে খুনির কথা বলা হচ্ছে এটা তো ওই মামলা হয়ে মামলার মামলার অভিযুক্তদের মধ্যে অভিযোগ প্রমাণিত হয়ে এর মধ্যে বেশ কয়েকদিন বেশিরভাগেরই তাদের সাজাও কার্যকর হয়ে গেছে কিন্তু এই এই হয়ে রয়ে গেছে তো এটা তো আইনের দিকটা তো আইনের দিকটা আছে এগেইন আমাদের দুই আহ সম্মানিত আইনজ্ঞ আছেন তারা বলবেন তবে এই বিষয়টা এই বিষয়টা নিশ্চয়ই ভবিষ্যতে জন্য ভবিষ্যতের জন্য এটা একটা বড় পয়েন্ট হতে পারে যে এখন এই মুহূর্তে হাতের সামনে যে বিষয়টা আছে সেই বিষয়টাতে যদি আমরা ভারতের ভারতের সহযোগিতায় সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে যদি এই ক্ষেত্রে আমরা একজন একজন অপরাধীকে বা অভিযুক্তকে ফিরিয়ে আনতে পারি ভবিষ্যতে তখন নিশ্চয়ই এই উদাহরণটা কাজে এই উদাহরণটাকে সামনে রেখে আমরা নিশ্চয়ই সেই কাজটাও সে সে কাজটাও করতে পারবো জি এটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের দুজন বিশিষ্ট আইনজীবী আছেন শুনতে পারবো কিন্তু আর একটা প্রশ্ন রঞ্জনশীল আপনার কাছে করতে চাই যে বাংলাদেশ থেকে অপরাধীরা প্রায়ই দেখি যে ভারতে পালিয়ে যাচ্ছেন যদি বলি সাতক্ষণ মামলার আলোচিত আলোচিত সাতক্ষণ মামলা নারায়ণগঞ্জের নূর হোসেন তিনি ছিলেন ভারতে পালিয়ে বঙ্গবন্ধুর খুনিদের কথা আলোচনা করছিলাম বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ তিনি ভারতে লুকিয়েছিলেন বাংলাদেশে আসার পর গ্রেপ্তার হয়ে তার ফাঁসি কার্যকর হয়েছে তার আমরা পেরেছি তিনিও সুব্রত বাইনের কথা জানি দুবাই আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাব খান পুলিশ হত্যা মামলার আসামি তিনিও ভারতে পালিয়েছিলেন মানে ভারতের পাসপোর্ট নিয়ে দুবাই গেছেন এরকম জঙ্গি নেতা শীর্ষ জঙ্গি নেতা অনেকেই এরকম অপরাধ করে ভারতে গা ঢাকা দেন ভারত পশ্চিমবঙ্গ এটি কি আসলে একটু একটা অভয়ারণ্য একরকম বাংলাদেশের অপরাধীদের জন্য ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে যে জিনিসটা আমাদেরকে বলেন যে পুরনো পুরনো বা কয়েক বছর আগে বা কয়েক দশের দশক আগের তুলনায় তারা মনে করেন যে তাদের এখন সীমান্ত অঞ্চলে নজরদারি থেকে শুরু করে অন্যান্য তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখন তারা মনে করছে যে এই এই বর্তমান বর্তমান সময়ে সময়ে ভারতে এসে ধরনের অপরাধ করে পার পাওয়া এটা অতটা সহজ এবং আমি অবশ্যই অবশ্যই এখানে বলবো যে এই এই ঘটনাটাতে এই মনমান্তিক আমাদের মাননীয় সংসদ সদস্যের এই ম ঘটনাটাতে আমি এটা বলতে পারবো যে আমরা যখন আমাদের আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যখন এই জিনিসটা আমাদের কলকাতায় বাংলাদেশের নজরে আসে তারপরে আমরা যখন ভারতের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি দ্রুততম সময়ের মধ্যে মধ্যে থেকে দিনের দুই তিন তারা কিন্তু এই জিনিসগুলোর এই জিনিসগুলোর মোটামুটি ভালো ফিডব্যাক আমাদেরকে দিতে পেরেছিল আমাদের আমাদের পুলিশ সদর দপ্তরে তারা যে দিতে পেরেছিল যে প্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের পুলিশ আমাদের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তিনজন যারা এই সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরকে এবং পাশাপাশি কিন্তু আমাদেরকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে অন্তত আমি এই মামলাটার ক্ষেত্রে বলবো যে ভারত এখন নির্বাচন চলছে যার ফলে ভারতের কেন্দ্রীয় বাহিনী বলি রাজ্যস্তরের বাহিনী বলি তাদেরকে নির্বাচনের জন্য অনেক অনেক সময় দিতে হচ্ছে এবং আমি অবশ্যই বাংলাদেশ উপদূতাবাস দিল্লিতে আমাদের যে প্রধান দূতাবাস তার পক্ষ থেকে অবশ্যই ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব যে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও এই বিষয়টাকে তারা যেভাবে গুরুত্ব দিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছেন এবং যখন আমরা যে তথ্য চেয়েছি সেই তথ্য দ্রুততম সময়ের মধ্যে তারা আমাদেরকে দিচ্ছে জি রঞ্জন সেন ধন্যবাদ আপনাকে এই দ্রুত সময় দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত কাজ এগিয়ে চলছে অনেক দ্রুততম সময়ের মধ্যে অনেক কিছু জানা যাচ্ছে এত জটিল একটা ঘটনারও এই বিষয়টি নিয়ে অনেকগুলো প্রশ্ন আসলে জমে গেল যে তদন্ত কাজটা সম্পর্কে আমার বাকি অতিথিদেরও একটু মন্তব্য জানবো আহ খুনিদের ফিরিয়ে আনা বা আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কেও প্রশ্ন জন্মেছে সেটিও জানবো একটা বিরতির পরে আর অনেক প্রশ্ন নিয়ে ফিরছি দুরালাপে it up. দূর অনেক প্রশ্ন আছে আমি ময়ন চৌধুরী ছোট করে যদি এই প্রশ্নটাই শুরুতে জানতে চাই যে আমি যেমনটি জিজ্ঞাসা করছিলাম রঞ্জন সেনকে যে কলকাতা বা ভারত কি আসলে বাংলাদেশের অপরাধীদের জন্য একরকম অভয়ারণ্য কিনা তেমনি আপনার কাছেও জানতে চাই যুক্তরাষ্ট্র কি আসলে নিরাপদে থাকার একটা জায়গা কিনা দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রাশেদ চৌধুরী তিনি আছেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন অনেক কথোপকথন হয়েছে অনেক আহ অনুরোধ হয়েছে কিন্তু তাকে ফেরায়নি যুক্তরাষ্ট্র এরকম আক্তারুজ্জামান শাহিন আছেন মানে এটিকে একটা সহজ উপায় জন্য থেকে যাওয়া যুক্তরাষ্ট্রের নীতিটাও কেমন ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমি প্রথমে একটু ক্লারিফিকেশন করছি যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে আপনার এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি কোনো ব্যক্তি এক বছরের বেশি কোনো অপরাধের জন্য অভিযুক্ত হয় যদি কার যে এমন কোনো অপরাধ অভিযুক্ত হয় যে অপরাধের শাস্তি হতে পারে এক বছর তার বেশি চাকরি যদি অ্যারেস্ট হতে পারে অত অভিযুক্ত হয় তবে সেই ব্যক্তিকে তার নিজ দেশ ফেরত চাইতে পারে আর বঙ্গবন্ধু হত্যা তো খুনের আসামি তাকে ফেরত চাইতেই পারে কিন্তু এই ক্ষেত্রে আমি আবারও বলবো বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ একটা সার্বভৌম দেশ বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে এটা কোনো ব্যাপার না স্বাধীন দেশের বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো চাইলেই কিন্তু এগুলো করা যেত কিন্তু কূটনৈতিক তৎপরতার কারণে এটা হয় নাই ভবিষ্যতে হয়তো যদি ওই রকম কূটনৈতিক তৎপরতা চালানো হয় একটা কথা আসছে একটু আগে রঞ্জন সেন্দা বলেছেন দেখা প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়ান সরকার বাংলাদেশকে সাহায্য করতে পারে কিনা হ্যাঁ যদি অপরাধ ইন্ডিয়ায় ঘটে থাকে তাহলে পারে কিন্তু বাংলাদেশের কোনো অপরাধে ইন্ডিয়ান সরকারের সহায়তা আমেরিকান সরকার গ্রহণ করবে না কারণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের পক্ষ থেকেই অনুরোধটা যেতে হবে এবং ওইভাবেই কাজগুলা করা হয়ে থাকে এবং যদি কোনো নাগরিক দ্বৈত নাগরিক হয়ে থাকে তবে যেই যেই দেশের দ্বৈত নাগরিক সেই দুই দেশই তাকে ক্লেম করতে পারবে তখন আমেরিকান সরকার তাকে আর কনসুলার অ্যাসিস্ট্যান্সটা দেওয়ার সম্ভাবনা থাকে কম আপনি যে কথাগুলা বলেছেন যে আমেরিকা অভয়ারণ্য কিনা আমেরিকা কার জন্য অভয়ারণ্য না কারণ যে কেসগুলো আপনার এক্সাম্পল দেখতেছেন ওইটা প্রপারলি প্রসেস করা হয় নাই বিধায় তারা আমেরিকায় থাকতেছে আমেরিকা নিশ্চিত করতে চায় যে যেই দেশে বিচার কার্য সম্পন্ন হবে সেই দেশ কি এই লেভেলের কিনা এই রকম সমসাময়িক বিচার কার্য পরিচালনা করে কিনা আমি প্রথমে যে বাংলাদেশের সাথে আমেরিকার বিচার কার্যের বেশি প্রক্রিয়ার অনেক পার্থক্য আছে আমেরিকায় বিচার প্রক্রিয়া শুরু হয় যখন সে গ্রেফতার হবে তখন সে বিচার প্রক্রিয়া শুরু হয় এছাড়া ফিউজরি হিসেবে থাকে এবং তখনও তাকে চাইলে তার নিজের দেশ ফেরত চাইতে পারে যে এই যে তানজি সাহেব বলেছেন যে অভিযুক্ত হইলেই তাকে ফেরত চাইতে পারে তার নির্দেশ বা গ্রেফতার হলে অবশ্যই নিতে পারে এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত জরুরি এবং কূটনৈতিক কূটনৈতিক তৎপরতা আসলে কি করবে মানে বাংলাদেশ তো বলছে যুক্তরাষ্ট্র থেকে তাদের কাছে অনুরোধ করা হয় বঙ্গবন্ধুর খুনিদের বা বাংলাদেশ থেকেও কোনো ডেলিগেটস যখন যুক্তরাষ্ট্রে আসেন তারাও এই অনুরোধটা বারবার বারবার করেন তাহলে আসলে কি করবে আপনাকে আমি কারেক্ট করছে এখানে দুইজন বিজ্ঞ বিজ্ঞ প্যানেলিস্ট আছেন কূটনৈতিক তৎপরতা হচ্ছে আমাদের যদি ট্রিটি না থাকে কেন ইন্টারন্যাশনাল ল এটা অনুযায়ী চলে উই হ্যাভ নো ট্রিটি সাইন উইথ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি ট্রিটি থাকতো তাহলে আমেরিকা যদি বাধ্য থাকতো আমেরিকা এখানে বাধ্য না তারা বিভিন্ন তারা যে প্রক্রিয়াগুলো দেখায় এখানে যারা চলে আসে তারা দেখায় তাদের নিরাপত্তার হুমকি দেখায় তারা বলে এটা প্রহসনের বিচার এই যদি আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছ হতো এবং যদি একটা ট্রিটি থাকতো আমেরিকার সাথে আমেরিকা দিতে বাধ্য থাকতো আমেরিকা দিতে বাধ্য কোনো ক্ষমতা নাই আমেরিকা আটকে রাখার কোনো অপরাধীকে যদি ট্রিটি থাকে যেহেতু ট্রিটি যেহেতু নাই এই ট্রিটি করার জন্য কূটনৈতিক তৎপরতার প্রয়োজন শুধু আমি একজন দেখা করলাম ফোনে বললাম যে স্যার আমার এই দরকার বা বা সেনেটের সাথে দেখা করে কথা বললাম যে পররাষ্ট্রমন্ত্রী কথা বললো এটা না দিস ইজ দ্য ওয়ে শুড ওয়ার্ক এটা একটা ট্রিটির জন্য অনেক কাজ করতে হয় স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় তো স্থিতি যদি যদি হতো বাধ্য জি ময়ন চৌধুরী আমার মনে জায়গাটা স্পষ্ট ব্যবস্থা তানজিব আপনার কাছ থেকেও আপনি যদি এই বিষয়ে এক লাইনে বলেন সেটি যোগ করতে পারেন অনেকগুলো প্রশ্ন আপনার কাছে খুব ছোট ছোট করে জানতে চাইব শুরুতেই আহ যে প্রশ্নটি রঞ্জন সেনকেও করছিলাম কলকাতা ও অভয়ারণ্য কিনা যুক্তরাষ্ট্রের কথাও জানতে চাইছিলাম মানে কলকাতায় পালিয়ে যাওয়া বাংলাদেশে অপরাধ করে এই জিনিসটা কি খুব সহজ অপরাধীদের জন্য এটা একটু যদি প্রথমে বলেন যে আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আগে সেগমেন্টে আমি শেষ করতে পারি নাই ওই বিষয়টা একটু শেষ করি সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আপনি সবাইকে করছেন সেটা হচ্ছে যে এক্সট্রাডিশন চুক্তি থাকলে কি কেবল মাত্র বন্দি বিনিময় করা যাবে ব্যাপারটা সেরকম না আমি আমার বাংলাদেশের আইনের পার্সপেক্টিভ থেকে আপনাকে একটু ব্যাখ্যা করি আমাদের যে চুয়াত্তর সনের যে আইনটা আছে ওখানে বলা আছে যে অপরা অপর দেশের সাথে যদি কোনো এরকম টি নাও থাকে এক্সট্রাডিশন টি নাও থাকে তারপরেও কিন্তু বাংলাদেশে কোনো ফিউজিটিভকে ওই দেশে পাঠানো যাবে কিংবা ওই দেশে যদি কোনো ফিউজিটিভ বাংলাদেশে সংগঠিত অপরাধ সংগঠন করে পালিয়ে গিয়ে থাকে তাহলেও যদি এক্সট্রাডিশন টি নাও থাকে তাহলেও রিকোয়েস্ট করা যাবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই রিকোয়েস্টটা করতে হবে কূটনৈতিক চ্যানেলে তার মানে যদি এগ্রিমেন্ট থাকে তাহলে আপনি এগ্রিমেন্টের বিধান অনুযায়ী করবেন আর যদি এগ্রিমেন্ট না থাকে তাহলে আপনি কূটনৈতিক চ্যানেলে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে যে কথাটা বলছিলেন সেটা যে মানে আপনার হাসির বিষয়টাতে নিশ্চিত হওয়ার পরে আপিলের ডিভিশন পর্যন্ত এটা বলবৎ থাকার পরে কিন্তু বাংলাদেশ সরকার ক্রমাগতভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু যেহেতু বন্ধু বিনিময় চুক্তি নাই সেই সেই অজুহাতে আমেরিকা বারবার তাকে দিতে অস্বীকার করছে আমেরিকাকে কিন্তু বাংলাদেশ যে বন্দি বিনিময় চুক্তি করতে চায়নি তাও না কিন্তু আমেরিকার এক্ষেত্রে কূটনৈতিকভাবে হয়তো ততটা সহযোগিতা পাওয়া যায় না কিন্তু আমার জানা মতে এখানে বাংলাদেশে আমেরিকাতে অপরাধ সংগঠন বাংলাদেশের অনেক নাগরিক ডুয়েল সিটিজেন আমেরিকাতে অপরাধ সংগঠন করে বাংলাদেশে এসে পালিয়েছিল বাংলাদেশের সাথে কোনো বন্দি বিনিময় চুক্তি না থাকার পরেও বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই ওই অপরাধীদেরকে বাংলাদেশে করে আমেরিকার হাতে তুলে দিয়েছে এবং আমেরিকা ওদেরকে গ্রেপ্তার আমেরিকাতে নিয়ে গিয়ে বিচারের সম্মুখীন করে ওখানে তাদের শাস্তি দিয়েছে এরকম অনেকগুলা নজির আপনি পাবেন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নিউ ইয়র্কে একটা খুনের ঘটনা করে সে বাংলাদেশে এসে ছিল বাংলাদেশ সরকার তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করে

তো এখন বঙ্গবন্ধুর খুনির ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে সে তো তার তো ট্রায়াল সম্পন্ন যে শাস্তিও হয়ে গেছে আর আমরা যে আহ সাইনের কথা বলছি তার কিন্তু ট্রায়াল এখনো শুরু হয় না তাহলে আমরা তাকে বিচারের সম্মুখীন করার জন্য নিয়ে আসার কথা বলছি তো টোটাল জিনিসটা আসলে ডিপেন্ড করে যেই দেশে বন্দি কিংবা ফিজিটি পালি আছে সেই দেশ কতটুকু আন্তরিক এবং কতটুকু সহযোগিতা করতে আগ্রহী সেটার উপরে অনেকটা নির্ভর করছে এবং সেটার মধ্যে একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় বাংলাদেশ যখনই এই বাংলাদেশের মাটিতে কোনো অপরাধী লুকিয়ে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ কখন ওই বিষয়টাকে আশ্রয় দেয় নাই এবং যুক্তরাষ্ট্রের অনুরোধ বিশেষ করে সবসময় রক্ষা করেছে জানতে চাই যে বলা হচ্ছে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনার এমপি আনার তিনি তার যে ব্যাকগ্রাউন্ড এখন আলোচনায় আসছে গোয়েন্দাদের কাছে তথ্য তারা গোয়েন্দারা মোটিভ বলছেন যে হতে পারে অস্ত্র স্বর্ণ চোরা চালান মাদক ইত্যাদির সাথে তার সম্পৃক্ততা আছে সেটা নিয়ে সেখানে কোনো দ্বন্দ্ব থাকতে পারে এরকম তথ্য গোয়েন্দাদের কাছে আছে বলছেন মানে যদি গোয়েন্দাদের কাছে এরকম তথ্য থাকে তাহলে গোয়েন্দারা এতদিন তিনবার তিনি এমপি হচ্ছেন এই বিষয়গুলো আরো আগে থেকে আলোচিত গোয়েন্দারা এতদিন কি করলেন আর আসলে কি দেখেই তাকে এমপি বানানো হলো বা মনোনয়ন দেওয়া হলো এটাও কি একটু ছোট্ট করে বলবেন সেটা সেটা তো অন্য একটা প্রশ্ন আপনার হয়ে গেল সেটা হচ্ছে যে আপনার প্রশ্নটা যদি এরকম হয়ে থাকে যে এরকম চিহ্নিত অপরাধীরা কিভাবে বাংলাদেশের এমপি হয় হ্যাঁ এটা উপমহাদেশে কিন্তু এরকম অনেক কনভিক্টেড ক্রিমিনাল এমপি হয়েছে অতীতেও হয়েছে বর্তমানেও আছে আপনি এখন যে ইন্ডিয়াতে যে নির্বাচন চলছে সেই নির্বাচনে অনেক প্রার্থী আছে যারা কনভিক্টেড ক্রিমিনাল কিংবা তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এরকমও দেখা গেছে যে বিজেপি সরকার বিরোধী থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে দিয়েছে এবং যখনই তারা তাদের পলিটিক্যাল পার্টি চেঞ্জ করে বিজেপিতে জয়েন করেছে সবগুলা মামলা খারিজ হয়ে গেছে তো মানে আপনার ক্রিমিনালদের পলিটিক্স এর আশ্রয় নিয়ে এবং রাজনৈতিক নেতা বনে জবাব এই উপমহাদেশে নতুন কিছু না তো আপনি যদি এখন দেখেন যে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা আনারের ব্যাপারে বলছি কিন্তু আমাদের এই একমাত্র সেই কি যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে অন্যান্য অনেক আমি রঞ্জন সেনের কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাই যেটি খুব আলোচনা হচ্ছে যে আসলে আমরা যেমন জানি আমাদের দেশে যেমন বিলাসবহুল যে জায়গাগুলো থাকার জায়গা অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা আপনি বলছিলেন তদন্ত এবং ভারতের প্রেক্ষাপট সেখান থেকে একটু এটা জানতে চাই যে ভারতে আসলে নিরাপত্তা কলকাতায় আপনি আছেন দেখছেন সেখানকার নিরাপত্তা কি এরকমই যে এরকম বিলাসবহুল বহুল অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা কি এরকমই থাকে এটা সম্পর্কে একটু জানতে চাইবো এবং তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সবার মতামত আরেকবার ছোট করে জানতে চাইবো একটা বিরতির পর ফিরে এলাম দূর রঞ্জন সেন আপনার কাছে বিরতির আগে জিজ্ঞাসা করছিলাম যে ভারতের এরকম বিলাসবহুল বহুল অ্যাপার্টমেন্ট গুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দ্বিতীয় প্রশ্ন করে ফেলি আপনি একসাথে বললে হয়তো সময়ে সেটি সময়ে আমাদের জন্য সুবিধা হবে যে তদন্ত কাজ আপনি বলছিলেন দ্রুত চলছে সহযোগিতা করছে দুই দেশের মধ্যে সহযোগিতা চলছে আপনার কি মনে হয় আমরা গোয়েন্দাদের কাছ থেকেও যেরকম তথ্য পাচ্ছি এবং গণমাধ্যমে যেরকম তথ্য পাচ্ছি তদন্তের অগ্রগতি বা তদন্ত কাজের গতি কেমন শুরুতে যেটা বললেন যে প্রথমে যেটা বললেন যে নিরাপত্তার প্রশ্ন নিরাপত্তার ব্যাপারে আমি একটা বলতে পারি যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা প্রত্যেক বছর ভারতের বড় বড় শহরগুলোর নিরাপত্তা পরিস্থিতি কিরকম এটার উপরে এটা জরিপ প্রকাশ করে সেই জরিপের প্রেক্ষিতে আমি যদি বলি যে গত কয়েক বছর ধরে ভারতের আইন শৃঙ্খলা আহ যেই যেই শহরগুলো গুলোতে শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এই এই লিস্টের চার্টের উপরের দিকে কলকাতার কলকাতার অবস্থান থাকে ভারত সরকারের কথা বললাম আর তদন্তের যেটা আহ তদন্তের বিষয়ে আপনি যেটা বলছেন যে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের গণমাধ্যমগুলো আমাদের বাংলাদেশের এবং এখানে ভারতের গণমাধ্যম এই জিনিস এই এই মামলার বিষয়টা মামলার তদন্তের এটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রকাশ করছে তো সর্বশেষ গত দুই দিন আগে যেটা হচ্ছে যে সোয়ারেজ লাইন থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেগুলো কলকাতার পশ্চিমবঙ্গ সিআইডির তত্ত্বাবধানে সেগুলোর ফরেন্সিক টেস্টের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গ সিআইডি কর্মকর্তারা যেরকম ধারণা দিয়েছেন যে ফরেন্সিক রিপোর্ট আসার পরে তারা আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই নির্মগ ঘটনার শিকার হয়েছেন তার পরিবারের সদস্যদের কাছ থেকে নিয়ে তখন ডিএনএ ম্যাচিং যেটা বলে এটা করবে এটা করার পরে তার একটা চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে জি রঞ্জন সের ধন্যবাদ আপনাকে এখন ফরেন্সিক রিপোর্টটা কি আসে কখন আসে সেটি এখন দেখবার বিষয় আপনাকে ধন্যবাদ আমি ময়ন চৌধুরী আপনার কাছ থেকে একটু তদন্ত সম্পর্কে জানতে চাইব এবং আপনি তদন্ত সম্পর্কে আপনার মত এবং আগের অংশে যেটি অ্যাম্বারসিডার তানজিবকে জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে এমপি হন বা কিভাবে কি ব্যাকগ্রাউন্ড তার দেখা হয় আসলে এটি খুব বিশেষ কিছু বা বিশেষভাবে আমি যদিও বলছিলাম কিন্তু বিশেষভাবে বলার মতো কিছু এখন তো আমরা দেখছি খোদ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি এখন সাজাপ্রাপ্ত হলেন তিনি সামনে প্রেসিডেন্ট নির্বাচন করবেন হয়তো হতেও পারেন প্রেসিডেন্ট তাহলে কি খুব বিশেষভাবে দেখবার কিছু আছে বাংলাদেশের ক্ষেত্রে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আবারও বলছি এই এই জিনিসটা আগে শেষ করি তদন্ত নিয়ে তদন্ত খুব ভালোভাবে হচ্ছে আপনারা জানেন যদিও দেরিতে শুরু হয়েছে যদি তদন্তটা কয়েকদিন আগে শুরু হতে পারত তাদের কোনো দোষ না এখানে রিপোর্টিং হয়েছে লেটে যে জন্য লেটে তদন্ত শুরু হয়েছে যদি আগে যদি রিপোর্ট হইতো তাহলে তদন্ত শুরু হইতো আগে কিন্তু এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ডেথ কেস মার্ডার কেস নাকি এটা নিখুঁত যদি এখনও কনফার্ম হওয়া না যায় সে এমপি সাহেব মারা গিয়েছেন তাহলে কিন্তু এটা খুনের মামলাটা হয় না এখানে অনুযায়ী যেটা আমরা দেখি আমি এখানে ল প্র্যাকটিস আমি আমেরিকাতে ল প্র্যাকটিস করি বাংলাদেশের ল আমি প্র্যাকটিস করি না সো এইখানের প্রেক্ষাপটে আমি বলছি আমাদের প্রথমেই হয় কি গ্রেফতার হওয়ার পরে যে বিচার কার্য শুরু হয় এবং এভিডেন্স ছাড়া কোনো কাজ হয় না এইখানে আপনার যে ইন্ডিয়া যে ঘটনা ঘটেছে শুধুমাত্র স্টেটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এটা কতটুকু যাচাই বাছাই করা খুবই ইম্পর্টেন্ট ডিএনএটা কতটুকু প্রপারলি হচ্ছে কারণ এমপি সাহেবের ডিএনএর আগে স্যাম্পল ছিল কি না ওইটাও দেখার বেশার ম্যাচ ম্যাচ ছাড়া তো ডিএনএটা ম্যাচ করতে হবে কারণ এটা ভেরি ইম্পর্টেন্টলি কারণ ফরেন্সিক এভিডেন্সটা ডিফারেন্টভাবে কালেক্ট হয় আর যে আমেরিকার কথা বলছেন আপনি আমেরিকার প্রেসিডেন্টের কথা দেখেন এই চার এখনো বিচারাধীন আছে আপনারা যেটা শুনছেন সে যে কনভিক্টেড হয়েছে থার্টি ফোর কাউন্সে ট্রাম্পকে কনভিক্টেড করা হয়েছে তার শাস্তি হতে পারে এক বছর হতে পারে চার বছর হতে পারে অথবা প্রবেশন হতে পারে কিন্তু শাস্তি হওয়ার পরে শাস্তি যখন পানিশমেন্ট যখন ডিক্লেয়ার করা হবে তারপরে সে কিন্তু আপিল প্রক্রিয়ায় চলে যাবে এটা আরও কয়েক বছর লেংদি হতে পারে তার মানে সে ফাইনালি এখনও কনভিক্টেড হলেও কিন্তু সে ফাইনাল কোর্ট থেকে তারটা নিষ্পত্তি হয় নাই সো ক্ষেত্রে সমস্যা থাকার কথা না কিন্তু আমেরিকার যে

আপনার কি মন্তব্য ইনভেস্টিগেশন কিংবা চার্জশিট দেওয়ার বিষয়ে যেটা মামলাটা কিন্তু ওপেন এন্ড শার্ট কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মোটামুটি সবাই কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে বিশেষ করে ইন্ডিয়াতে যেই দুজন গ্রেপ্তার হয়েছে ওই দুজনের মধ্যে একজন তো ওয়ান দিয়ে দিয়েছে এবং সে বলেছে সে হত্যার বর্ণনা করেছে কিভাবে করেছে এবং এখন ওর যে সাক্ষী যেটা দিয়েছে যেটা দিয়েছে সেটার সাথে যদি এক করা হয় তাহলে আমি মনে করছি যে খুব শীঘ্রই ওখানে চাষির হয়ে যাবে এবং তার মৃত্যু বিষয়ে জিনিসটা দেখেন বাংলাদেশে কিন্তু একটা মামলা হয়েছে আনারের মেয়ে নিখোঁজ মানে নিখোঁজের মামলা করেছেন যে আপনার মিসিং এর মামলা তো যেহেতু ইন্ডিয়াতে তার হত্যার ঘটনাটা ঘটেছে যদি ডিএনএ ম্যাচিংটা হয় তাহলে কনফার্মেশনটা হবে বাংলাদেশের এই বিষয়ে আইন হচ্ছে যদি গুম হয়ে থাকে এবং সেটা যদি সাত বছর পার না হয় তাহলে কিন্তু অ্যাজামশন অফ ডেথের স্কোপ নাই উইদিন দি এভিডেন্স অ্যাক্ট কিন্তু আমরা যদি এই ডিএনএ ম্যাচটা করতে পারি তাহলে এই কনক্লুশন আসতে পারবো যে আসলে এখানে খুনের ঘটনা ঘটেছে এবং সেই অনুযায়ী কনভেনশনাল স্টেটমেন্ট ভিত্তি করে খুব শীঘ্রই শুধুমাত্র চার্জশিট দেওয়া যাবে তা আনা ট্রায়ালও আনা যাবে তখন যে মূল প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইন্ডিয়াতে পাঠানো বিচারের সম্মুখীন করা যেহেতু সাথে ইন্ডিয়ার একটা এক্সট্রাডিশন চুক্তি আছে সুতরাং সেটা খুবই প্রক্রিয়াটা অন্যান্য দেশের তুলনায় খুবই সহজভাবে করা যাবে আপনার আরেকটা প্রশ্ন যেটা ছিল যে আমরা এখন আমেরিকা দেখতেছি কনভিক্টেড ফেলন হয়ে গেছে তারা প্রেসিডেন্টে ইলেকশন করতে পারবেন বাংলাদেশের সাথে আমাদের আমেরিকার একটা আইনের একটা পার্থক্য আছে আমেরিকার কনস্টিটিউশনে যেটা বলা আছে যে প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করার জন্য তার শুধু একটা একটাই শর্ত লাগে সেটা হচ্ছে তাকে জন্মগতভাবে আমেরিকার মানে নাগরিক হতে হবে কনভিক্টেড ফেলন এর আগেও কিন্তু আপনার প্রেসিডেন্টের ইলেকশন করেছে কিন্তু হয়তো জিততে পারে নাই তো ট্রাম্পের ক্ষেত্রে কনভিকশনটা কোনো বাধা হিসেবে কাজ করবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ব্যাসকাঞ্জির জনাব মঈন চৌধুরী অনেক ধন্যবাদ জনজন আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় দূরালাপ থেকে